আলোকের প্রতিফলনের পরে আলোকের যে ঘটনা সম্পর্কে তোমাদের পড়তে হবে সেটা হলো প্রতিসরণ। এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যখন আলোকরশ্মি গিয়ে পড়ে তখন আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমের তল থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাটার নাম ছিল প্রতিফলন। কিন্তু যদি আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমের মধ্যে প্রবেশ করে যায় তাহলে সেই ঘটনাটাকে বলা হবে প্রতিসরণ। দ্বিতীয় মাধ্যমের মধ্যে যখন আলোকরশ্মি প্রবেশ করে তখন আলোর গতির অভিমুখের একটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ যে পথে যাচ্ছিল ঠিক সে পথে যায় না, সেখান থেকে একটু কিছু কোণে সাম অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেলে তোমার ডান দিক বা বাঁ দিকে সরে যায়। তাহলে আলোকের গতির অভিমুখের এই পরিবর্তনজনিত ঘটনাটাকেই বলা হয় আলোকের প্রতিসরণ। যেমন ধরো তোমার এই রকমের একটা তোমার কাঁচের মোটা কাঁচের প্লেট আছে, তাহলে একটা আলোকরশ্মি বায়ু থেকে এসে এভাবে আপতিত হলো, এ ও পথে তোমার এসে পড়ল। তা এইবার তোমার এ ও পথে এসে পড়ল কোথায়? না, অন দ্য গ্লাস সারফেস, কাঁচের তলের উপর এসে পড়ল। পড়ার পর আলোকরশ্মি আর তোমার এই যে এভাবে আসছিল এভাবে আসবে না, এই একটু কোন এরকম বেঁকে যাবে, দেখো এরকম বেঁকে যায়। দ্বিতীয় মাধ্যমের মধ্যে এভাবে তোমার যায়, অর্থাৎ ওবি পথে। তাহলে এ ও থেকে এ ও পথে আসছিল, ঠিক ও বিন্দু থেকে কাঁচের মধ্যে গতির অভিমুখ পরিবর্তন করলো, এই পরিবর্তনজনিত ঘটনাটাই হলো তোমার প্রতিসরণ বা রিফ্র্যাকশন। ও বিন্দুতে একটা লম্ব টেনে নিলাম, এইটা ধরো ও বিন্দুতে লম্ব, এন ও এন ওয়ান। তাহলে আপতিত এখানে কাঁচের স্ল্যাবটা ধরো, কাঁচ প্লেটটা ধরো পি কিউ আর এস। তাহলে পি কিউ এই যে তল, এটাকে বলা হয় দুই মাধ্যমের বিভেদ তল। এ ও যে রশ্মিটা এসে পড়ল গ্লাস সারফেসের ওপরেতে তাকে বলা হয় আপতিত রশ্মি। কাঁচ মাধ্যমের মধ্যে যে রশ্মিটা প্রবেশ করলো ও বি, এটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি। ও বিন্দুতে এসে পড়েছে, এই জন্য ও বিন্দুটাকে বলা হবে আপাতন বিন্দু। আর এন ও এন ওয়ান, এটাকে বলা হয় তোমার অভিলম্ব, আপাতন বিন্দুতে অভিলম্ব। তাহলে এইটা এ ও আপতিত রশ্মি, আর এনও এন ড্যাশ এনও এন ওয়ান হচ্ছে অভিলম্ব। এদের মধ্যে কোন এই কোনটা, দেখো এই কোনটাকে বলা হয় আপাতন কোন বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে আই দিয়ে লেখা হয়। ওবি হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর অভিলম্ব এনও এন ওয়ান। প্রতিসৃত রশ্মি আর অভিলম্বের মধ্যে কোন বি ও এন ওয়ান, এটাকে বলা হয় প্রতিসরণ কোন বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তা এখানে আলোকরশ্মিটা দেখো এ ও পথে এসেছে, দিয়ে যখন ওবি পথে গ্লাস গ্লাস সারফেসের মধ্যে মানে গ্লাস গ্লাস প্লেটের মধ্যে প্রবেশ করেছে, তখন দেখো রশ্মিটা একটু অভিলম্বের দিকে সরে এসেছে। তাহলে এখন আলোকরশ্মি হতে পারে অভিলম্বের দিকে সরে এসছে, অথবা উল্টোটাও হতে পারতো, অভিলম্ব থেকে দূরেও সরে যেতে পারতো। এখন অভিলম্বের দিকে সরে আসবে না অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা নির্ভর করছে তোমার
প্রতিসারক মাধ্যমের ঘনত্বের উপর। যদি আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে আলোকরশ্মি অভিলম্বের দিকে সরে আসে। এই ছবিটা মনে রাখবে, লঘু থেকে এখানে বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রবেশ করেছে, এখানে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে। বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করার জন্য আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলে আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসে। আর যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। একটা মনে রাখবে, এই ছবিটা মনে রাখবে যে লঘু থেকে ঘনতে এলে আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসে। আমি একটু বেশি করে সরিয়ে দিচ্ছি এরকম, এবার দেখো ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো যদি, আচ্ছা এক্ষেত্রে আর একটা কথা বলে দিই, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোকরশ্মি আসে তখন সে অবিলম্বের দিকে সরে আসে। এক্ষেত্রে দেখো প্রতিসরণ কোণটা আপাতন কোণ অপেক্ষা ছোট হয়, তাই তো নাকি? তাহলে উল্টোটাও বলা যায় যে আলোকরশ্মি যখন, উল্টোটা না অন্যভাবে বলা যায় যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়, অর্থাৎ এক্ষেত্রে আই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, আই গ্রেটার দেন আর। তা এখন তাহলে যদি এই কাঁচ মাধ্যমটা যদি না থাকতো তাহলে আলোকরশ্মি দেখো সোজা এভাবে বেরিয়ে চলে যেত, এই পথ বরাবর সে সোজা বেরিয়ে চলে যেত, অর্থাৎ এটা ওবি, এ ও সি পথ বরাবর সে সোজা চলে যেত না, যেত না? তাহলে ভাবা যেতে পারে যে এই গ্লাস প্লেটটা আলোকরশ্মিকে কাঁচ মাধ্যমের মধ্যে ওসি পথ থেকে জোর করে সিওবি কোণের সমান পরিমাণ কোণ করে এই দিকে ঘুরিয়ে দিয়েছে। এই কোণটাকেই বলা হয় চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেভিয়েশন অ্যাঙ্গেল, অর্থাৎ নিজস্ব পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। কি পরিমাণ কোণে? না সিওবি কোণের সমান পরিমাণ কোণে নিজস্ব পথ থেকে বিচ্যুত হয়েছে। তাহলে চ্যুতি কোণ তাহলে কাকে বলবে? না আলোকরশ্মি যদি, আলোকরশ্মি এক মাধ্যম থেকে যখন দ্বিতীয় কোনো মাধ্যমের উপর গিয়ে পড়ে তখন প্রথম পদ এবং দ্বিতীয় পদ অথবা আপতিত রশ্মি এবং অন্তিম রশ্মির মধ্যে যে কোণ তাকেই বলা হয় চ্যুতি কোণ। বুঝতে পারলে না? পারলে না? তাহলে এক্ষেত্রে তোমার চ্যুতি কোণটাকে পরিমাপ করতে হবে। দেখো চ্যুতি কোণ অ্যাঙ্গেল বিওসি, বিওসি ইকুয়াল টু লেখা যাবে দেখো সি ও এন ওয়ান মাইনাস বি ও এন ওয়ান, আবার সি ও এন ওয়ান মানে এ ও এন আপাতন কোণ, তার মানে অ্যাঙ্গেল এ ও এন মাইনাস অ্যাঙ্গেল বি ও এন ওয়ান। সুতরাং চ্যুতি কোণকে ডেল্টা দিয়ে লেখা হয়, ডেল্টা ইকুয়াল টু এ ও এন মানে আই, বি ও এন ওয়ান মানে আর, আই মাইনাস আর, এই হলো চ্যুতি কোণের তোমার রাশিমালা। যদি আলোকরশ্মি ঘন থেকে লঘুতে যায় এদিক থেকে যদি এদিকে যেত ঠিক উল্টো বা ঠিক তীরচিহ্নটা শুদ্ধ ঘুরে যেত, সেক্ষেত্রে এই কোণটা হয়ে যেত আই কোণ, এইটা হয়ে যেত তোমার আর কোণ, তাই না? চ্যুতি কোণ কোণটা এটাই থেকে যেত, সেক্ষেত্রে তোমার চ্যুতি কোণের রাশিমালা হতো আর মাইনাস আই, অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের অন্তর ফলের সঙ্গে সমান। সেই কারণে ডেল্টাকে লেখা হয় আই ডিফারেন্স আর, এভাবে ডিফারেন্স মানে
বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে। আই যদি বড় হয় তাহলে এটা 60° - 40° হবে, আর যদি আর বড় হয় সেক্ষেত্রে উল্টোটা হবে। বুঝতে পারলে না? পারলে না? চ্যুতি কোণ তাহলে সেই জন্য বলা আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের অন্তর ফলের সঙ্গে সমান। এরপর আছে যে তোমার প্রতিসরণের সূত্র। প্রথম সূত্রে বলা আছে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপরেতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এখানে আপতিত রশ্মি AO, প্রতিসৃত রশ্মি OB, দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব NO N1 কোন সমতলে আছে? না, PQ তলের উপর আছে। অর্থাৎ দেখো সবাই একই সমতলে আছে। এরপর আছে দ্বিতীয় সূত্র, হুইচ ইজ কল্ড স্নেলস ল, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট ল। স্নেলের সূত্রে কি বলা আছে? না, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির প্রতিসরণের জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আপাতন কোণ আই, তার সাইন মানে সাইন আই, প্রতিসরণ কোণ আর, তার সাইন মানে সাইন আর, ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে লেখা হয় মিউ দিয়ে, মিউ। এই মিউকে বলা হয় কি? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে কি, বায়ু হচ্ছে প্রথম মাধ্যম, কাঁচ হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এখানে মিউ কি হবে? বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন যদি এখন প্রথম মাধ্যমটা বায়ু হতেও পারে নাও হতে পারে, যেমন একটা মোটা কাঁচের বিকারে তুমি যদি জল রাখো, প্রথমে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলোকরশ্মি এসে কাঁচ বিকারের দেওয়ালের উপর পড়বে, তারপর কিন্তু কাঁচ থেকে জলে প্রতিসরণ হবে। কেউ যদি জলের প্রতিসরণটুকু শুধু দেখে, সে দেখবে কি কাঁচ থেকে জলে এসছে। অর্থাৎ তাই সেখানে প্রথম মাধ্যমকে কাঁচ বলতে হবে, দ্বিতীয় মাধ্যমকে তোমার জল বলতে হবে। তা যাই হোক, প্রথম মাধ্যমটা যদি বায়ু হয় তাহলে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার ইজ কল্ড অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেন বলা হয়? না, এটাই হচ্ছে প্রতিসরাঙ্কের পরম মান, এর থেকে বেশি মান প্রতিসরাঙ্কের হতে পারে না। তাহলে এটাকে উপমা বলা হয় তোমার পরম প্রতিসরাঙ্ক। আচ্ছা, তাহলে পরম প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে এখানে কাঁচের এই মিউর মানটা হয় 1.5 ফর গ্লাস। যদি এটা কাঁচ মাধ্যম হয় এটা হবে 1.5। তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়? যে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমের মধ্যে যদি আলোকরশ্মি প্রবেশ করে তাহলে বায়ু মাধ্যমে আপাতন কোণের সাইন আর কাঁচ মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে 1.5। ঠিক আছে, তা এখন তোমার যদি বায়ু থেকে না প্রবেশ করত, যেমন তোমাদের উদাহরণটা দিলাম কাঁচের বিকারে জল আছে, কাঁচ থেকে যদি জলে প্রবেশ করত সেক্ষেত্রে প্রতিসরাঙ্কটা তোমার কাঁচ থেকে জলের মধ্যে যদি তুমি স্নেলের সূত্রটাকে সেট করতে সেক্ষেত্রে
অতিসরাঙ্কটাকে বলতে হতো তোমার কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাই নয় কি? তাহলে পরম প্রতিসরাঙ্কের রাশিমালা কি? পরম প্রতিসরাঙ্কের রাশিমালা হয় এই জিনিসটা, যে পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু হয় শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ, শূন্য মাধ্যমে আলোকের বেগ, বাই যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলছো সেই মাধ্যমে আলোকের গতিবেগ, বাই ওই মাধ্যমে আলোকের গতিবেগ। এইটা ডেফিনেশনটা আগে থেকেই তোমার এটা স্থির করে নেওয়া হয়েছিল। তারপর তোমার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে স্নেল দেখলেন যে বায়ু থেকে যদি আলোকরশ্মি এসে কাঁচে প্রবেশ করে বা বায়ু থেকে কোনো মাধ্যমে প্রবেশ করে, তাহলে সাইনাই আর সাইনারের অনুপাতটা পরম প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি তোমার আলোকরশ্মি কাঁচ থেকে বায়ুতে যায়, সেক্ষেত্রে দেখো এই কোণটা হয়ে যাবে আই কোণ, এই কোণটা হয়ে যাবে তোমার আর কোণ। সেক্ষেত্রেও তোমার সাইনাই বাই সাইনার ইকুয়াল টু মিউ ড্যাশ বলতে হবে, যেখানে মিউ ড্যাশ কি? কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এবং স্পষ্টতই মিউ আর মিউ ড্যাশ একে অপরের থেকে অনন্য হবে, হবে না, হবে না? সুতরাং বলা যায় যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যা প্রতিসরাঙ্ক হবে, বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক তার অনন্য হবে। বুঝতে পারলে না? পারলে না? এর সাপেক্ষে অর্থাৎ তোমার এখানে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হয়ে যাবে 1/1.5। ঠিক আছে, সুতরাং প্রতিসরাঙ্কের মান একের থেকে কমও হতে পারে। তার কারণ তুমি পরম প্রতিসরাঙ্কই যদি দেখো, শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ সব থেকে বেশি, কাঁচ মাধ্যমে গতিবেগ তার থেকে অনেকটাই কম। শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ হয়, এটা হয় তোমার 3×10⁸ মিটার পার সেকেন্ড, আর কাঁচ মাধ্যমে 2×10⁸ মিটার পার সেকেন্ড, এই মিলিয়ে হয় 1.5। তাহলে তোমার দেখো, তাহলে কাঁচের সাপেক্ষে যখনই বায়ুর বলবে তখন এটা কি হতে হয়ে যাবে 1/1.5। অর্থাৎ তোমার পরম প্রতিসরাঙ্কের মান কখনোই একের থেকে কম হয় না, কিন্তু কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক একের থেকে কমও হতে পারে। কখন হতে পারে? ঘনমাধ্যমের সাপেক্ষে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক এক অপেক্ষা কম। কি বলো? ঘনমাধ্যমের সাপেক্ষে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক এক অপেক্ষা কম হয়। তাহলে এখন যদি এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক আর কে কিভাবে লেখা হয়, এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক কে লেখা হয় এ মিউ বি। এই প্রথমে এ থাকবে যে মাধ্যম থেকে আলো আসছে, মিউর বাঁ দিকে তাকে ছোট করে লিখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে যে মাধ্যমে প্রবেশ করেছে মিউ ডান দিকে তাকে ছোট করে লিখতে হবে। বুঝতে পারলে না? পারলে না? তাহলে এ মিউ বি, এ থেকে যদি বিতে আলোকরশ্মি প্রবেশ করে, এইটাকে তুমি লিখতে পারবে দেখো যে বি মাধ্যমে আলোকের গতিবেগ, বি মাধ্যমে আলোকের বেগ বাই, হ্যাঁ ভুল হচ্ছে, এ মাধ্যমে আলোকের আগে এ আছে, এ মাধ্যমে আলোকের বেগ বাই বি মাধ্যমে আলোকের বেগ, হবে না? হবে না? তাহলে ওইটাকে দেখো আবার এরকম ভাবে লেখা যেতে পারে যে এটা লেখা যাবে দেখো শূন্য মাধ্যমে আলোকের বেগ, শূন্য মাধ্যমে আলোকের বেগ বা বায়ু মাধ্যমে আলোকের বেগ একই,
आलोकेर बेग बाई तुम्हार बी माध्यमे आलोकेर बेग बाई शून्य माध्यमे आलोकेर बेग बाई ए माध्यमे आलोकेर बेग लेखा जाबे नाकि देखो देखिनी ए माध्यमटा उपरे उठे जाबे शून्यटा बातिल हो जाबे अर्थात एमयू बी इक्वल टू एटा माने होच्छे तुम्हार बी माध्यमेर परम प्रतिसरांक উপরটা যাই তো শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ বাই বি মাধ্যমে আলোকের গতিবেগ যে তোমার লেখা আছে তাহলে এটা বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই নিচেটার অনুপাত হবে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হবে না হবে না mu b equal to হয়ে গেল b মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই a মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বুঝতে পারলে না পারলে না তাহলে যদি তোমার মাধ্যমের তোমার a থেকে b তে যায় তাহলে আলোকরশ্মির প্রতিসরাঙ্কের রাশিমালা হলো তাহলে b মাধ্যমের mu b equal to হবে b মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই a মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক তাহলে তোমায় যেটা বলছিলাম যে মোটা কাঁচের বিকারে যদি জল ডাকা হয় তাহলে আলোকরশ্মি তোমার কাঁচ থেকে জলের মধ্যে প্রবেশ করবে সেক্ষেত্রে স্নেলের সূত্রটা সেট করলে দাঁড়াবে যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ সেই মিউটা কি না কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক অর্থাৎ জি মিউ ডাব্লু গ্লাস মিউ ওয়াটার কাঁচের সাপেক্ষে বায়ু জলের প্রতিসরাঙ্ক এবং এই ক্ষেত্রে দেখো এটাকে তুমি লিখতে পারবে মিউ ডাব্লু বাই মিউ জি অর্থাৎ কাঁচ জল মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই কাঁচ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আচ্ছা তাহলে মনে রাখবে যে মাধ্যমের ঘনত্ব যত বেশি সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান তত বেশি তাহলে ঘনত্ব এখানে কি এই ঘনত্ব আর তুমি ক্লাস নাইনে যে ঘনত্ব পড়েছো সেটা এক নয় এই ঘনত্ব হচ্ছে যে মিডিয়ামের ঘনত্ব উইথ রেসপেক্ট টু দ্য ভেলোসিটি অফ লাইট যেমন জলের ঘনত্ব থেকে সর্ষের তেলের ঘনত্ব কম সেই জন্য সর্ষের তেলকে জলে ফেলে দাও দুফোঁটা দেবে জলে ভাসছে কিন্তু আলোকের গতিবেগ জলের থেকে সর্ষের তেলে কম অর্থাৎ সর্ষের তেল আলোকের গতিবেগের সাপেক্ষে অধিকতর ঘনমাধ্যম জল অপেক্ষা সুতরাং এইখানে যে ঘনমাধ্যম লঘুমাধ্যম কথাটা ব্যবহার করা হচ্ছে এগুলো সবই আলোকের গতিবেগের সাপেক্ষে কাঁচ আর জলের মধ্যে কাঁচ হচ্ছে ঘনমাধ্যম জল হচ্ছে লঘুমাধ্যম অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মানটা হবে লেস দেন ওয়ান তাই তো ঘন কাঁচ ঘন বায়ুর জল লঘু কাঁচ থেকে ঘন থেকে তোমার জলে বা লঘুতে প্রবেশ করলো সেই জন্য প্রতিসরাঙ্কের মান হবে একের থেকে কম এই হলো স্নেল সূত্রের তোমার অন্তর্নিহিত তাৎপর্য খুব ভালো করে পড়বে ভালো করে বুঝে পড়বে মনে রাখবে প্রতিসরণ সংক্রান্ত জিওমেট্রিক্যাল অপটিক্সটা যেখানেই শুরু হচ্ছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে স্নেলস ল এই সূত্রকে যদি তুমি সেট না করতে পারো তাহলে তুমি কিন্তু আর এরপরের অংশটা পারবে না এইটার উপর দাঁড়িয়ে আছে তাহলে স্নেল সূত্রের তোমার সাধারণ রূপ কি হবে স্নেল সূত্রের সাধারণ রূপ কি হবে ধরো তোমার এক নম্বর মাধ্যম থেকে দু নম্বর মাধ্যমেতে আলোকরশ্মি প্রবেশ করলো এখানে যে বলছি বায়ু থেকে কাঁচে বা একটা উদাহরণ দিলাম কাঁচ থেকে জলে অর্থাৎ তোমার যেখান থেকে আলো আসবে তাকে এক নম্বর মাধ্যম বলছি যেখানে যাবে তাকে দু নম্বর মাধ্যম বলছি মনে লাগবে স্নেল সূত্রের জেনারেল রূপ হলো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান হোয়ার মিউ টু ইজ দ্য অ্যাবসলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম টু অ্যান্ড মিউ ওয়ান ইজ দ্য অ্যাবসলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম ওয়ান
মিউটু হচ্ছে দু নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মিউ ওয়ান হচ্ছে এক নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ, অথবা কেউ কেউ এরকমও লেখে মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন আর, অর্থাৎ যে কোনো একটা মাধ্যম তার প্রতিসরাঙ্ক ইন্টু তার যে অ্যাঙ্গেল আছে আলোকরশ্মি যে কোণ করেছে অভিলম্বের সঙ্গে তার সাইন ইকুয়াল টু অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু অন্য মাধ্যমের অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে আলোকরশ্মি তার সাইন। অর্থাৎ প্রতিসরাঙ্ক আর আলোকরশ্মি যে কোণ উৎপন্ন করে অভিলম্বের সঙ্গে আপাতন বা প্রতিসরণ কোণ তার সাইনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে,